বাগানে কাঁকরোল কিভাবে চাষ করবেন আর কিভাবে চারা করবেন সব কিছু নিয়েই থাকবে আজকের ভিডিও আসসালামু আলাইকুম আর আর গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত তো এখানে আমি একটা র্যাকেটের মধ্যে কাঁকরোল গাছ লাগিয়েছি এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আর কাঁকরোলের বীজ থেকে মনে হয় না যে কাঁকরোলের গাছ হতে পারে আর যদিও হয় সেটা মনে হয় ভালো ফল দেবে না তো আমার এখানে একটা পাশের বাড়িতে আর কি কিছু গ্রামেরই মানুষ কাজ করছিলেন তো ওনারা আমাকে বললেন যে কাঁকরোল আপনি ছাদে লাগাতে পারেন তো আমি বললাম যে কিভাবে লাগাবো তো উনি আমাকে মাঠ থেকে একটা কাঁকরোলের চারা নিয়ে এসে দিল তো এই চারাটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে চারা অ্যাকচুয়ালি এই গাছগুলো থেকেই যায় এবার যখন গাছগুলো মারা যায় তখন ওই ভেতর থেকে আর কি মাটির ভেতর থেকে আবার নতুনভাবে ট্যাগ জন্মায় এই ট্যাগুলো থেকেই কিন্তু চারা হয় তো এই এটা ওনারা আমাকে মাঠ থেকে এনে দিয়েছিলেন তো আমি এখন র্যাকেটে লাগিয়ে দেবো আর এটা তো সামনে বছরে আমি কিন্তু এই গাছটা থেকে এরকম ট্যাগ বের করে কিন্তু চারা করতে পারবো তো এই চারাটা এনেছে তো মাটিটা আমি প্রিপেয়ার করে রেখেছি তো আমি বলে দেবো যে আমি কতটা কি পার্সেন্টেজে সব কিছু মিশিয়েছি এখানে গোবর সার কম্পোস্ট সার আর মাটি তিনটে আমি কিন্তু সম পরিমাণে মিশিয়েছি মিশিয়ে র্যাকেটটাকে একটু ভর্তি করে দিয়েছি এবার ওই যে কাকরুলের ট্যাগটা আছে সেটা লাগিয়ে দেবো এই মুহুর্তে আমি কোনো খাবার দেবো না জাস্ট একটু বড়ো হওয়া পর্যন্তই ওয়েট করব তো এই এই ট্যাগটা দেখতে পাচ্ছেন এইটাই লাগিয়ে দিচ্ছি এটা যেই রকমভাবে আছে ঠিক সেইভাবে কিন্তু লাগাতে হবে আমার জানাল ছিল না আমি একটু উপর করে লাগাতে যাচ্ছিলাম তখন আর কি পরে যে বুঝতে পারলাম যে না আর কি যারা গাছটা আমাকে দিয়েছে তারা বলেছে যে একেবারে যে অবস্থায় আছে সেরকমভাবে কিন্তু লম্বালম্বিভাবে লাগিয়ে দিতে হবে তো আমি ওইভাবে লাগিয়ে দিলাম যেমন নিয়ে এসেছিলাম আর জাস্ট পাটাটা উপরে থাকলো জল দিয়ে দেবো আর কিছু দরকার নেই তো কয়েকদিন পর আমি দেখব যে চেঞ্জটা কীরকম হয়েছে তো এই যে যেরকম এরকম ট্যাগ লাগাতে হয় এরা কিন্তু পটলের ক্ষেত্র তাই তো ওই চাষি ভাইরা আমাকে পটলেরও ট্যাগ দিয়েছিল তো এই সময় এত পরিমাণে গরম পড়ছিলো তো পটলের গাছটা হয়নি কিন্তু মার্শাল্লা আমার কাকরলের গাছটা কিন্তু হয়ে গেছে তো জানলাম প্রসেসটা একই তো দেখুন বেশ সাত আট দিনের মাথায় গাছটা প্রায় দেড় ফিট মতো হয়ে গেছে এখন কিন্তু আমাকে খাবার দিতে হবে কারণ এই গাছটা গাছের একটা বৃদ্ধি দরকার তো এখন আমি দেব হচ্ছে সর্ষের খোল পচানো জল আর সর্ষের খোল পচানো জল ছাড়া আর আমি কিন্তু কোনো কিছুই ইউজ করিনি আমি সাত দিন গ্যাপে গ্যাপে সর্ষের খোল পচানো জল একেবারে পাতলা করে আর সর্ষের খোল পচানো জলটা কিভাবে তৈরি করতে হয় সেই ভিডিও আমি রিল বা শর্টে দিয়ে দিতে দিয়ে দিয়ে দেবো আপনারা দেখতে পারবেন আর কি আমি লং ভিডিও এখনও পর্যন্ত করিনি জাস্ট আমি যখন ব্যবহার করি তখনই বলে দিই যে এই অনুপাতে মেশাবেন তাহলেই হয়ে যাবে তো যাই হোক ওইটাই আমি ব্যবহার করেছি তো গাছটা এখন পুরো মাচানে উঠে গেছে আর মাচানটা তৈরি করেছে খুবই এজে জাস্ট কয়েকটা স্টিক দিয়ে রেডি করিয়ে দিয়েছি তো এখন মোটামুটি প্রায় পঁচিশ তিরিশ দিনের মাথায় আর কি এখন ছোট ছোটো আর কি ওর কুড়ি আসছে তো আমি তো বললাম যে আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল আমার জানা ছিল না যে এখানে মানে পুরুষ ফুলও আসে তা যে কোনো গাছে দেখবেন পুরুষ ফুল প্রথমে আসতে শুরু করে কিন্তু কাকরোল গাছের ক্ষেত্রে যে ফুলটাই দেখা যায় সেটা কিন্তু স্ত্রী পুরুষ সেটা একসাথেই থাকে তো পলিনেশন এখানেও কিন্তু একটা বিশাল ফ্যাক্টর পলিনেশন ঠিকঠাক না হলে কিন্তু ফুল হলুদ হয়ে ঝরে যাবে আর এখন যা গরম পড়েছে সেই গরমেও কিছুটা ঝরে যাওয়ার সম্ভাবনা থাকছে তো যাতে ফলগুলো ঠিকঠাক থাকে এই জন্য যখন ফুল চলে আসে সেই মুহূর্তে কিন্তু খাবারটা চেঞ্জ করে দিতে হয় এর আগে আমি খোল পচানো জল দিয়েছি এখন কিন্তু আর খোল পচানো জল দেবো না এখন যেহেতু ফুল চলে এসছে খোল পচানোর জল আমি টোটালি স্টপ করে দিয়েছি আর এখন যে জলটা দিচ্ছি সেটা হচ্ছে সবজির খোসা ভেজানো জল আর এটা পচতে দিতে হবে দশ থেকে বারো দিন দশ থেকে বারো দিন পচার পরে আমি এক একমগ পরিমাণ নিচ্ছি সেটাতে আনুমানিক আনুমানিকভাবে দু লিটার হয়তো জল ধরতে পারে তো সেই দু লিটারের সাথে আমি প্রায় বিশ লিটার জল মিশিয়ে দিয়েছি আর এটা কাকুর গাছের নিচে দিয়ে দিচ্ছি আর অবশ্যই মাটিটা শুকনো থাকতে হবে আর মাটিটা খুঁড়িয়েও নিতে হবে আগাছা থাকলে আগাছাও কিন্তু ফেলে দিতে হবে না হলে কিন্তু গাছের নিউট্রিশন কিন্তু খেয়ে ফেলবে আর আরেকটা জিনিস হচ্ছে যে ফল যাতে না শুকিয়ে যায় তার জন্য যখন ফুল চলে আসে সেই মুহূর্তে কিন্তু মাটিটা খুব ড্রাই রাখা যায় না আপনাকে কিন্তু সময় মতো জল খাবারটা দিতেই হবে তো গরমের যে যে পরিমাণ গরম পড়েছে সেটাতে দুবলা জল দিয়েও কিন্তু এই লতানো গাছগুলোকে সেভাবে বাঁচানো যাচ্ছে না বা ফলও ঠিকঠাক ধরে রাখা যাচ্ছে না এরকম সমস্যা প্রায়ই আর কি ছাদ বাগানে হতেও থাকছে সমস্যাগুলো আমরা শুনতেও থাকছি তো এর জন্য আপনাকে করতে হবে কি যে মাটির নিচে আপনাকে মালচিং করতে হবে সে মালচিংটা হয় কোকোপিটের হোক না হয় শুকনো পাতার দিয়ে হোক বা শুকনো সবজির খোসা দিয়ে আপনাকে মালচিং করে দিতে হবে তা আমি আমার কাঁকড়োর গাছটা পুরো মালচিং করে দিয়েছি কোকোপিট দিয়ে আর মাঝে মাঝে কিন্তু আমি সবজির খোসা প্যাকেটে দিয়ে এর আগের ভিডিওগুলোতে আপনাদেরকে দেখিয়েছি যে আমি কিভাবে খাবার দিই এই অতিরিক্ত গরমে আর কি সময় যাতে গাছগুলো খাবার পাই আর তত থাকে গাছগুলো নেতিয়ে না যায় এই জন্য কিন্তু আমি প্যাকেটে সবজি খোসা দিয়ে রেখে দিই তো সেখান থেকে খাবার কিন্তু পেয়ে এখানে দেখতে পাচ্ছেন যে ফল কিছু হলুদ হয়ে গেছে তো হলুদ হয়ে যাওয়ার মেন কারণগুলো আমি কিছুটা আগে বলেও দিলাম মেন কারণগুলো হচ্ছে ঠিকঠাক পলিনেশন না হওয়া আর দ্বিতীয় হচ্ছে যে গাছ গাছের মাটি যদি ড্রাই হয়ে যায় বা ঠিকঠাক খাবার না পায় তাহলে কিন্তু শুকিয়ে যায় তো এই কাজগুলো আপনাকে কিন্তু করতে হবে আর মৌমাছি যাতে ছাদ বাগানে আসতে থাকে সেই রকম ভাবে হলুদ ফুল লাগাতে হবে হলুদ ফুল লাগালে কিন্তু মৌমাছির আনাগোনাটা বেশি হয় আর যদি তাতেও না হয় তাহলে আপনারা মানে ঠিকঠাক পলিনেশন না হয় তাহলে সেলফ পলিনেশন করতে পারেন তো এখানে সেলফ পলিনেশন আমি করিয়েছি কিন্তু ভিডিওটা নেওয়া হয়নি তো ইমিডিয়েট আমি শর্ট ভিডিওতে পলিনেশন করাটা দেখিয়ে দেবো তাতে আপনাদের সুবিধা হয় কিভাবে করতে হয় এর আগে আমি ড্রাগন এর পলিনেশন দেখিয়েছি যেভাবে করে আর এই ফুলটা তো কিন্তু ড্রাগনের মতো স্ত্রী পুরুষ যেহেতু একসাথেই থাকে তো সেই রকম ড্রাগনে যেমন আমি পলিনেশন করেছি ঠিক অনেকটা ওই রকম ভাবেই কিন্তু সেলফ পলিনেট করে নিতে হয় তো যাই হোক এর ফলটা দেখতে পাচ্ছেন কিরকম হয় প্রথমে পাতার মতো তারপরে সেখান থেকে কিন্তু একটা ফল বেড়াচ্ছে আর ওই ফলের উপরে ফুলটা থাকছে তো ভেতরে হলুদ রঙের একটা স্পট আছে ওইটা কিন্তু আর উপরে দেখতে পাচ্ছেন উপরে যে উঁচু অংশটা সেটা হচ্ছে গর্ভ তো এইখানে আপনাকে পলিনেটটা করতে হবে যদি সেল পলিনেশন করতে চান তো যাই হোক আমার গার্ডেনে মৌমাছি আছে আছে ভালো আমার আমি একবার দেখিয়েও দেব কিভাবে পলিনেট করতে হয় তো এই জিনিসগুলো যদি আপনি মাথায় রাখেন তাহলে দেখবেন ফল আর কি শুকোই না আর কাঁকড়লের চাষটা ঠিক এইভাবেই করতে হয় এটা বীজ থেকে হওয়াটা মনে হয় মুশকিল আপনাকে ওই ট্যাগটা হয় কালেক্ট করতে হবে না হয় কিনে নিতে হবে আর আপনার এই পুরোনো গাছ থেকে গেলে নিচ থেকে যে ট্যাগগুলো বেরোবে সেগুলো রেখে দিয়ে কিন্তু আবার সামনের বছরের জন্য কাজ করা যাবে এবছর তো আমি পেয়ে গেছিলাম এইভাবে লাগিয়ে দিলাম তো সামনের বছরের জন্য আমি রাখবো সেটা কিভাবে রাখবো সেই ভিডিও আপনাদের কাছে শেয়ার করব। তো এখানে শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে